কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি জামিয়া হুসাইনিয়া আসাদুল উলুম কওমি ইউনিভার্সিটি ময়দানে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো হুসাইনিয়া ইসলাহি ও তালিমি জলসা। মঙ্গলবার সকালে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মুহাম্মদ জসিমউদ্দিন হাটাজারি। মোনাজাতে দেশ ও জাতির উন্নয়ন এবং সমৃদ্ধি কামনা করা হয়। মোনাজাতে লাখো ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। কিডস এন্ড মাদার্স ফ্যাশন, আপনার ছোট্ট সোনামণি ও মহিলাদের জামা কাপড়, জুতা, কসমেটিক্স ও প্রসাধনী সামগ্রীর একটি ব্যতিক্রমী আউটলেট গাজী সুপার মার্কেট, দ্বিতীয় তলা, ঈশা খা রোড, রথখোলা, কিশোরগঞ্জ। দুই দিনব্যাপী 54তম এবারের ইসলাহী ও তালিমি জলসা শুরু হয় গত রোববার। প্রখ্যাত আলেমিদিন হযরত মাওলানা আব্দুল হালিম হুসাইনি প্রতিষ্ঠিত জামিয়া হুসাইনিয়া আসাদুল উলুম কওমি ইউনিভার্সিটি ময়দানে বিগত 53 বছর ধরে এই ইসলাহী ও তালিমি জলসা অনুষ্ঠিত হয়ে আসছে। এতে পাকুন্দিয়া উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে লাখো ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। এবারের ইসলাহী ও তালিমি জলসায় 3000-এর অধিক হুসাইনিয়া স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। এতে দেশের বিশিষ্ট দীন ও উলামায়ে কেরামগণ বয়ান রাখেন। যারা মেহনত করে গেছেন, যারা আল্লাহ বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকছেন, ওনাদের দরবারে গেলে ওনাদের সংসর্গে শুধু খালি চুপ করে যদি বসে থাকতে পারেন, ইনশাল্লাহ দিলের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। এই দরগাহে এই এদার মধ্যে এখানে যিনি শুয়ে আছেন, এখানে যিনি শুয়ে আছেন, আমরা আল্লাহর জন্য ওনাকে মহব্বত করি, এই জন্যই তো এখানে আসি, কথা ঠিক না ঠিক? ওনার মহব্বত আমাদের দিলে আছে। উনি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, এই জন্য আমরা ওনাকে মহব্বত করি। দেখেন দুনিয়াতে সব জায়গায় বাজার জমে না, মাহফিল তো অনেক জায়গায় হয়, কিন্তু এই তারাকান্দির এই মাহফিল, এই মাহফিলের মতো কিশোরগঞ্জ তো আর কোনো মাহফিল হয় না। এখানে যে আমরা আসি, এখানে আসার দ্বারা আসলে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হইতে হবে যে এখানের মধ্যে যে আল্লাহর প্রিয় বান্দা যিনি এখানে শুয়ে আছেন, তিনি যেমন আল্লাহর দরবারে মাহবুব হয়েছেন, আল্লাহর প্রিয় হয়েছেন, আমরাও ওনার মতো হতে চাই। কি বলেন, রাজি আছেন? এসো ভাই, চেষ্টা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ।